ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুকুর অপসারণ আইনত দণ্ডনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন বন্যপ্রাণী প্রেমী বিভিন্ন সংগঠনের কর্মীরা। বিকেলে নগরভবনের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তারা। এ সময় দক্ষিণ সিটির প্রাণীর প্রতি এই বিরূপ মনোভাব থেকে সরে এসে অপসারণ না করার দাবি জানান তারা। বলেন, কুকুর মানুষের জন্য ক্ষতিকর নয় বরং বন্ধু। পরিবেশ কুকুরের জন্য বসবাস উপযোগী করা গেলে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। কুকুর নিধন বা অপসারণ এটা যে আইন বিরোধী একটি কাজ, সেই বিষয়ে আমরা এটার মানে বিরোধিতা জানানোর জন্য এখানে সমবেত হয়েছি সবাই। এই কুকুরগুলো যখন অন্যখানে দেওয়া হবে তখন ওই কুকুরগুলো এদেরকে নিতে চাইবে না, তখন কিন্তু মারামারি কামড়া কামড়ি শুরু হবে এবং ভীষণ আকারে হবে। আমরা খবর পেয়েছি যে ওরা 15টা কুকুর যারা এখানে বাস করতো কুকুরগুলা ওদেরকে মাতোয়ালি ফেলে দিয়ে এসছে। এটা যে আমরা তীব্র প্রতিবাদ করি, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না এবং ইভেন তারা আইনের বিরোধে গেছে।